হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি ভিজুয়াল স্টুডিও কোড আইডিই তে গিট ব্যাশ টার্মিনাল সেট আপ করবেন। আপনি যখন পিএইচপি এবং লারাভেল নিয়ে কাজ করবেন এবং আপনার মেইন আইডিই কোড এডিটর যদি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যদি ভিজুয়াল স্টুডিও কোড হয়, তাহলে ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে আপনি নর্মালি পাওয়ার শেলের পরিবর্তে গিট ব্যাশ ইউজ করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব এবং কিভাবে আপনি ভিজুয়াল স্টুডিও কোডে গিট ব্যাশ টার্মিনাল সেট করবেন। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড রান করছি। রান করার পরে আপনি যে কোনো একটা প্রজেক্ট খুলতে পারেন। তো আমরা এখানে লারাভেলের একটি প্রজেক্ট খুলছি। তো আপনি ফাইল থেকে বা ওপেন ফোল্ডার থেকে আপনি যাবেন, ওপেন ফোল্ডার থেকে আমরা লারাভেলের এফ ড্রাইভে আমাদের লারাভেলের একটি ফোল্ডার আছে এবং লারাভেলের আমাদের একটি প্রজেক্ট আছে, ব্লগ নামের একটি প্রজেক্ট, যেটা নর্মালি লারাভেলের বাই ডিফল্টের ব্লগ হিসেবে সেট আপ হয়েছে এবং পরবর্তীতে আমরা গ্লোবাল লারাভেল ইনস্টল করার পরে আমরা যে নতুন একটা লারাভেল দিয়ে একটা নিউ ব্লগ ক্রিয়েট করেছি, নতুন আর একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি সেই প্রজেক্টের নাম। তো আমরা এই নিউ ব্লগটা আমরা এই ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করবো। তো এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করলাম, এফ ড্রাইভে আছে লারাভেল ফোল্ডারের ভিতরে, আপনার নিউ ব্লগের ভিতরে, ঠিক আছে? তো আমরা বিভিন্ন সময় হয়তো আপনি দেখবেন যে আমরা বিভিন্ন ড্রাইভ নিয়ে কাজ করেছি। তো আপনি খেয়াল রাখবেন যে আপনি কোন ড্রাইভে আপনি লারাভেল ইনস্টল করেছেন এবং কোন ড্রাইভের লারাভেলের প্রজেক্ট আপনি অ্যাক্সেস করছেন। তো আপনি আইডি ওইভাবে আপনার আইডিতে আপনি ওই ফোল্ডারটা ওপেন করবেন। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে আমরা লারাভেলের একটি প্রজেক্ট ওপেন করছি। তো ওপেন করার পরে দেখবেন আপনি যেই আইডি ইনস্টল করেন না কেন, আপনি দেখবেন যে প্রথমে সেই আইডির টার্মিনাল সাধারণত উইন্ডোজ বেসড হয়ে থাকে। আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন তাহলে উইন্ডোজ বেসড হবে এবং সেখানে সাধারণত পাওয়ার শেল থাকবে। তো এখানে দেখবেন যে আপনি এই প্রজেক্টটি রান করার সময় এখানে আপনি প্রজেক্টের ফাইলগুলো দেখতে পাচ্ছেন, বাই ডিফল্টের ব্র্যান্ড নিউ লারাভেলের একটি প্রজেক্ট। আপনি পাওয়ার শেলের পরিবর্তে কীভাবে গিট ব্যাশ চেঞ্জ করে নেবেন? তো আপনি এখানে পাওয়ার শেলের পরিবর্তে আপনি এখানে নিচে যখন এই ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন তখন আপনি নিচে দেখতে পারবেন যে সিলেক্ট ডিফল্ট শেল নামে একটি লেখা আছে। এখানে ক্লিক করলে দেখবেন যে উপর থেকে আপনার অ্যাভেলেবেল কমান্ড শেলগুলো আসছে। তো আপনি যখন গিট ইনস্টল করেছেন তখন আপনি ওইখানে দেখিয়ে দিয়েছেন যে আপনার ডিফল্ট ফোল্ডার, আপনার গিট ব্যাশের ডিফল্ট কোন আইডিতে আপনার গিট ব্যাশ ডিফল্ট হিসেবে থাকবে। আপনি তখন দেখিয়ে দিয়েছেন যে আপনি ভিজুয়াল স্টুডিও কোড আপনার ডিফল্ট হিসেবে থাকবে। সেক্ষেত্রে আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে থাকেন তাহলে আপনি নোটপ্যাড প্লাস প্লাসে ওইখানে গিয়ে আপনি গিট ব্যাশটা চেঞ্জ করে নেবেন টার্মিনালটা। আপনি যদি ভিজুয়াল স্টুডিও দিয়ে থাকেন তাহলে ভিজুয়াল স্টুডিও থেকে আপনি টার্মিনাল সেট করে নেবেন। আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে থাকেন বা পিএইচপি স্টর্ম ইনস্টল করে থাকেন তাহলে আপনি যে আইডি ইনস্টল করে থাকেন না কেন, আপনাকে যদি গিট ব্যাশ নিয়ে আপনি ওই আইডি থেকে আপনি গিট ব্যাশ নিয়ে কাজ করতে চান তাহলে আপনি টার্মিনাল গিট ব্যাশে চেঞ্জ করে নিতে পারেন। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনি সহজেই কীভাবে টার্মিনাল চেঞ্জ করে গিট ব্যাশ অ্যাড করে নিতে পারেন। তো আমি কোথায় যাচ্ছি, আমি পাওয়ার শেলকে ড্রপ ডাউন থেকে আমি সিলেক্ট ডিফল্ট শেলে যাচ্ছি। এখান থেকে আমি সবার নিচে যে গিট ব্যাশ সিলেক্ট করে দিচ্ছি। দেখা যাবে যে আপনি যখন এই গিট ব্যাশটা সিলেক্ট করবেন তখন সাথে সাথেই হয়তো এটা ইমপ্লিমেন্ট হবে না, একটু সময় নেবে। তো সেক্ষেত্রে আপনি আইডিটা ক্লোজ করে দিতে পারেন এবং আবার রিওপেন করতে পারেন। রিওপেন করার পরে দেখবেন যে আপনি টার্মিনাল এখানে ঠিকই গিট ব্যাশ পাচ্ছে এবং আমরা টেস্ট করে নেই যে এখানে সেই গিট ব্যাশ পাচ্ছে কিনা। পিএইচপি ভার্সন এবং আমরা পিএইচপির ভার্সন পাচ্ছি এখান থেকে, লারাভেলের ভার্সন এবং আমরা লারাভেলের ভার্সন পাচ্ছি, আমরা কম্পোজারও পাচ্ছি, আমরা সব কিছুই এখান থেকে পাচ্ছি। তো আমরা যখন পিএইচপি এবং লারাভেল নিয়ে কাজ করব এবং ভিজুয়াল স্টুডিও কোড আই নিয়ে কাজ করব তখন আমরা এখান থেকে এই টার্মিনাল থেকে আমরা অনেক কমান্ড ইউজ করব, এই গিট ব্যাশ কমান্ড, এই গিট ব্যাশ টার্মিনাল ইউজ করে, ঠিক আছে? আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে আপনাদের আইডিইতে ভিজুয়াল স্টুডিও কোডে বাই ডিফল্ট আপনি যদি আপনি গিট ইনস্টল করার সময় বাই ডিফল্ট আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি ভিজুয়াল স্টুডিও কোডে আপনি গিট ব্যাশ সেট করতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার ভিজুয়াল স্টুডিও কোডে গিট ব্যাশ টার্মিনাল সেট করবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব এবং ভিডিও ডেসক্রিপশন থেকে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।